মালদা টাউন হলে সকালে পতাকা উত্তোলন ও শহীদ বিদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদানের মধ্য দিয়ে মালদা জেলা ছাত্র শিক্ষা শিবির ও পঞ্চম জেলার সম্মেলন শুরু করলো। অল ইন্ডিয়া ডিএসও, এনআরসি, সিএএ সহ সকল প্রকার সাম্প্রদায়িক বাতাবরণ ও বিভেদ সৃষ্টির বিরুদ্ধে শিক্ষার ফি বৃদ্ধি, বেসরকারিকরণ, বাণিজ্যকরণ, সাম্প্রদায়িকরণ প্রতিরোধ, নারী নিগ্রহ, পর্নোগ্রাফি বন্ধ এবং পাশফেল চালুর দাবিতে সংগঠনের এই কর্মসূচি বলে জানান। সম্মেলনে এই সমস্ত নানান বিষয় তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক, রাজ্য সভাপতি কমরেড শামসুল আলম, সহসভাপতি কমরেড চন্দন সাঁতরা, মালদা জেলার আহ্বায়ক কমরেড সুভাষ সরকার সহ অন্যান্যরা। আমরা অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে গোটা দেশ জুড়ে যে আন্দোলনগুলো করছি, শিক্ষার যে বেসরকারিকরণ, ফি বৃদ্ধি, প্রথম শ্রেণী থেকে পাশফেল চালু করার দাবিতে, এবং যেভাবে শিক্ষাকে ব্যবসায়ীকরণ করার জন্য, বাণিজ্যিকীকরণ করার জন্য জাতীয় শিক্ষানীতি 2019 তারা ইমপ্লিমেন্ট করতে চাইছে, এবং গোটা দেশে যখন ধর্মের ভিত্তিতে বিভাজন করার চক্রান্ত করছে এনআরসি সিএ চালু করার মধ্য দিয়ে, তখন গোটা দেশের ছাত্র সমাজ যে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলনকে যেভাবে দমনপীড়ন করা হচ্ছে, তার প্রতিবাদে গোটা দেশ জুড়ে আমাদের আন্দোলন চলছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে মালদা জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা গোটা দেশে যে শিক্ষা আন্দোলন গড়ে তুলছি, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই জেলাতেও শিক্ষার এই দাবিগুলোকে নিয়ে আমরা গোটা জেলা জুড়ে আমরা আন্দোলন গড়ে তুলব। যেভাবে নারী নির্যাতন হচ্ছে, শিক্ষায় ফিস বাড়ছে, পাশফেল তুলে দিচ্ছে, গরিব ঘরের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নিতে চাইছে, এরই বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আবার নতুন করে এই জেলায় নতুন কমিটি গঠিত হবে, এবং সেই কমিটির পক্ষ থেকে গোটা জেলা জুড়ে ছাত্রদের সংগঠিত করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য সরকার যে শিক্ষা ছাত্র স্বার্থ বিরোধী যে শিক্ষা নীতি নিয়ে চলছে, এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলছে। আপনারা জানেন, আমাদের আন্দোলনের ফলে আমরা প্রাথমিক ইংরেজি চালু করতে বাধ্য করিয়েছিলাম তদানীন্তন বামফ্রন্ট সরকারকে। বেসরকারও পাশফেল চালু করার আমাদের আন্দোলনের চাপে তারা চালু করব বলছে ক্লাস 5 এবং 8 থেকে, কিন্তু আমরা দাবি জানিয়েছি ক্লাস 1 থেকেই পাশফেল চালু করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলনটাকে আরও দুর্বার গতিতে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই ছাত্র সম্মেলন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।